ভারতে হত্যার শিকার বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ফরেন্সিক রিপোর্ট না দিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে ভারতীয় সিআইডি। এই ঘটনায় প্রথম গ্রেফতারের 87 দিনে মাথায় শনিবার বারাসাত আদালতে প্রায় 1200 পাতার চার্জশিট জমা দিল অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আনন্দবাজার পত্রিকায় জানায়, চার্জশিটে গ্রেফতার জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম রয়েছে, তবে কী উদ্দেশ্যে খুন করা হয়েছিল সে ব্যাপারে কিছু বলা হয়নি। তদন্তকারীদের একাংশে ব্যাখ্যা, তদন্ত শেষ না হলে খুনের কারণ বলা যাবে না। তাছাড়া এই মামলায় মূল অভিযুক্তকে এখনও জেরা করা যায়নি। জানানো হয়, বাংলাদেশের পুলিশ আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জুল এবং মুস্তাফিজুর সহ 7 জনকে গ্রেফতার করেছে, তবে ঘটনার মূল চক্রান্তকারী ও সাবেক এমপি আনারে বন্ধু আক্তারুজ্জামান শাহীন এখনও পলাতক রয়েছে।